এবার সাকিব খানকে দায়িত্ব জ্ঞানহীন বললেন চিত্রনায়ক ওমর সানি। ঢাকায় চলচ্চিত্রে প্রায় দুই যুগ ধরে কাজ করেছেন সাকিব খান, এর মধ্যে গত এক দশক শীর্ষে অবস্থান করেছেন এই নায়ক। সম্প্রতি ব্যক্তি জীবন সহ নানা ঘটনায় আলোচিত সমালোচিত কিং খান সাকিব খান। এসব কারণে এবার তাকে দায়িত্ব জ্ঞানহীন বললেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব খানকে ঢাকাই সিনেমায় সর্বশেষ সুপারস্টার বলেও মন্তব্য করেন ওমর সানি। তবে বর্তমানে তিনি সুপারস্টার আছেন কি না এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ওমর সানি ভাষ্য মতে একদমই দায়িত্ব জ্ঞানহীন একটা ছেলে সাকিব, ওরে শুধু আল্লাহ পাক ক্যামেরার সামনে অভিনয় করার সুযোগটাই দিয়েছেন, পারিপার্শ্বিকভাবে সামাজিকভাবে চলার কোনো যোগ্যতাই তাকে দেননি। আমি মনে করি সাকিব খানের এই যোগ্যতা অর্জন করা উচিত, স্টারিজম থাকলেই সব কিছু হয়ে যায় না, সাকিব খান একা উল্লেখ করে ওমর সানি বলেন তাকে শতভাগ ফ্যামিলিয়ার হতে হবে, বন্ধুবান্ধব প্রিয় হতে হবে, কলিগদের নিয়ে চলতে হবে, আমি তো মনে করি ও একা। এই ছেলেটার সবচেয়ে কাছের মানুষ আমি মৌসুমি, আমার ঘর থেকে শুরু হয়েছিল, সোহান সাহেব তাকে নিয়ে যখন শুরু করে, আমার শালিকা ইরিন ওর প্রথম হিরোইন, মৌসুমি তখন তার ইচ্ছের কথা সোহান সাহেবকে যদি না বলতো এবং সোহান সাহেব যদি না করতো তাহলে রানা নামের এই ছেলেটি আজ সাকিব খান হতো না। সাকিব খান বাংলাদেশের সিনেমার লাস্ট সুপারস্টার, সে এখনও দর্শকের কাছে সুপারস্টার আছে কি না তা আমি সন্দিহান, দর্শক ভালো বলতে পারবেন বললেন ওমর সানি। সো দর্শক, ওমর সানি কেন এই মন্তব্য করলেন চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে? আপনার মন্তব্য জানাতে অবশ্যই এখনই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। স্বদেশ টিভির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।